ফ্রেন্ডস, প্রিজ বিডি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে অন্যরকম একটু ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সারাটা দিন কী করেছি না করেছি সেটা নিয়ে আমি ধরে ধরতে পারি না, একটু শরীর একটু খারাপ ছিল। তো আমরা এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেতে চা দিয়ে আমি শুরু করছি। এই যে চা, আমরা এখন চা খাবো। আমি চাউমিন বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এখন জলে হলুদ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দেবো। কলটা গরম হতে থাকুক, আমি ততক্ষণে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিই, তারপর আবার কথা বলছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেব। আর এই হলুদটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন চাউমিন ভাজবো তখন যদি হলুদটা দিই তো তো সব জায়গায় আর কি কিছু কিছু জায়গায় মানে কি থেকে যায় হলুদ, ঠিক করে চাউমিনের গায়ে লাগে না, ওই জন্য জলের মধ্যে দিলে কালারটা চলে আসে, হলুদের কালারটা। তো এই জন্যই জলে চাউমিনে এই হলুদটা দেওয়া। আর তেলটা দিলে আর কি একটার সাথে আর একটা লেগে যায় না, ওই জন্য তেলটা দেওয়া। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তোমরা কালারটা দেখতেই পাচ্ছ, হলুদটা দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসেছে। তো কথা বলছি আবার পরে। তো আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটা ভাজার পরে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো ভেজে নেব। আমি বাদাম গুঁড়ো এবার ভেজে নেব একটু লাল লাল করে। আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা লাল লাল করে ভেজে নেব। তো আমার লঙ্কা আর পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটু আর কি টেস্ট বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে খুব টেস্ট আসে। এর আগেও আমরা করে খেয়েছি, ভালো লাগে খেতে। তোমরাও করে দেখবে ম্যাগি মশলা দিয়ে, টেস্ট আসে খুব সুন্দর। এবার আমি চাউমিনটা দিয়ে দেব। একটু ভালোভাবে ভেজে নেবো একটু চাউমিনটা, একটু লাল লাল করে একটু ভেজে নেবো চাউমিনটা। তো আজকে যে শরীর খারাপ ছিল, যে ভিডিও দিতে পারিনি সেটাও একটা ছিল, আর তাছাড়াও আজকে অনেকটাই কাজ ছিল। আজকে রঙ্গচি আজ কালকে কেটেছে, তারপর পূর্ণিমা ছিল বলে কাচাকুচি করতে পারিনি। তো সেই জন্য রঙ্গচি থাক আর কি কেটে গেলে সবাই জানে যে কত কাজ থাকে, কাচাকুচি অনেক কিছুই থাকে। তো সেই কারণে আজকে অনেক কাজ ছিল, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আবার প্রচুর বৃষ্টিও হয়েছে আমাদের দিকে, ওয়েদারটাও ভালো ছিল না। তো সব কিছু মিলিয়ে আর কি সকাল দিয়ে আজকে আর ভিডিওটা করতে পারিনি। তো ভাবলাম সন্ধ্যা থেকে একটু ভিডিওটা ছোট করে একটু করি। তো এই কী নিয়ে করবো, তাই চাউমিন বানাচ্ছি, সেই চাউমিন দিয়ে আজ ভিডিওটা বানালাম।
তো আমি ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন একটু লবণ দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবে। আর এই ডিম ভেজে রাখা আর বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এবার। একবার ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি একটু অল্প সস দিয়ে একটু নেড়ে চড়ে নেবো একটু। তো আমার চাউমিন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর খাবার সাফ করে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন চাউমিন হয়ে গেছে, আমরা এবার খাবো। এখন আমরা সবাই চাউমিন খাওয়া দাওয়া করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।